আসসালামু আলাইকুম আন হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ফারিয়া ফ্রম ম্যাগনিফিক বাই ফারিয়া। কেমন আছেন আপুরা? লাইফটা ক্লিয়ার কিনা দেখতে হবে আগে, লাইফটা একটু নিজে দেখি, হ্যাঁ লাইফটা ক্লিয়ার আছে কিনা। সো সবার প্রিয় জয়পুরি প্যাটেল অনেস্টি স্ট্রিপ পিস নিয়ে হাজির হয়ে গেছি, ঠিক আছে? আপনারাও একটু সাউন্ড কমাই দিন, আপনারা একটু জয়েন হয়ে যান আপু। দুটো কালার দেখাবো, খুবই সুন্দর, মানে খুবই 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 সুন্দর। আমি দিচ্ছি এটা, হ্যাঁ যেটা বলছিলাম আমি দিচ্ছি ওরা। হাই 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 হাই, হ্যালো হ্যালো হ্যালো। সো একটু জয়েন হয়ে যান তো আপুরা, দেখা যাক কে কে জয়েন হয়েছে, আমাকে একটু হাই হ্যালো করে একটু জানায় দেন কষ্ট করে। আচ্ছা ডান, একটু শেয়ার করতেছি আর একটু অনেক ঝুলতেছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শরীর এত কড়া হয়ে গেছে, এত 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 কড়া, মানে পুরো বডি মনে হয় আগুন আর আগুন হয়ে আছে একদম। স্ট্রটা অ্যাকচুয়ালি আমার না, স্ট্রটা সারার এসে স্ট্রটা নিয়ে আসছি। আমি একটু বলে দিই, আমাদের হচ্ছে ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, সব সময় বলি যেটা ক্যাশ অনে চলে যাবে। আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা, যেটা 500 টাকা বিকাশ করে আপনার প্রোডাক্টটা সকাল 11টার মধ্যে কনফার্ম করে ফেলবেন। হ্যাঁ এটা আজকে সুন্দর সুন্দর দুটো কালার দেখাবো, মাশাআল্লাহ দুটো কালার অনেক সুন্দর। অ্যান্ড প্রাইসটাও আমি বলে দেবো, কোনো সমস্যা নেই, ঝটপট করে জয়েন করে ফেলেন আপনারা। আমার গলা টলা সব কাঁপতেছে, আমি খুব বেশিক্ষণ লাইভ কন্টিনিউ করতে পারবো না। আপনাকে সুন্দর লাগছে, আইডিয়া, থ্যাংক ইউ, বিকজ অফ মাই বিউটিফুল অ্যাটায়ার, নাথিং এলস। এই মেকআপ করছি আমি 4টার সময়, আর এখন বাজে রাত কয়টা? অলমোস্ট 11টা, রাইট? বাবা কেন এতে ডাবের পানি পাওয়া যায় না কেনাতে? ডাব পাওয়া যায় না এমন একটা দেশে গেছো বাবা। ওয়ালাইকুম আসসালাম পল্লবী আপু, হাই জি ওয়াহিদ আপা। আমি আজকে বলে দিচ্ছি বাসার সবাইকে, মানে আমার সাথে কেউ যেন কোনো কথা না বলে, কথা বললে আমার মেজাজ গরম হয়ে যাবে, কারণ আমার শরীর এত খারাপ এত খারাপ এত খারাপ। জ্বর না, এটা কেমন আমি জানি না, এটা আসলে কি, মানে সিজনটা এত বিচ্ছরি কেন যাই, বাট আমি জাস্ট আই পাওয়া যায় না, বললা কেন কি আছো? ওটা দাম 1380। আমার মেয়ে বলছে পা, আমি আসলে ক্যানাডা যাইনি তো কোনদিন, ক্যানাডা আমেরিকায়, আমি আমি স্কার্টস যদি আমি যাইনি কোনদিন, সো আমি জানি না। আই এম জাস্ট লাইক ফান করতেছি কোনো ই না, আমি অ্যাকচুয়ালি জানি না, হ্যাঁ কারণ ওই দেশে অনেক মাছ পাওয়া যায় না, এই জন্য আমার মেয়েটা ফোন খারাপ করে। রাইট আপু, সো চলেন আপনাদেরকে জয়পুরি আনস্টি স্ট্রিপ পিস দেখিয়ে দিই। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর পিকচার তুলছি, অনেক সুন্দর একটা সিঁদুর লালের মধ্যে আছে, হ্যাঁ অনেক সুন্দর একটা সিঁদুর লালের মধ্যে আছে। এটা হচ্ছে আপনার আনস্টি স্ট্রিপ পিস, খুব 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 সুন্দর, হ্যাঁ একদম দুপাট্টাটা সেই লেভেলের সুন্দরের মধ্যে আছে। দামটাও বলে দিব, দুপাট্টা দেখেন চুড়ির মধ্যে, মানে কি সুন্দর কালার কন্ট্রাস্ট, হ্যাঁ মাঝখানে ব্ল্যাক আছে, সিঁদুর লাল মানে ডার্ক একটু মুভ কালারের মধ্যে আছে, আর খুব সুন্দর একটা বাসন্তী কালারের মধ্যে আছে, মানে এক কথায় অসাধারণ, ঠিক আছে? সো কালকে আমার লাইভ যাবে হচ্ছে ঠিক ওরকমই, একটা যাবে হচ্ছে আপনার 6:30, কালকে এত বেশি লাইভ আমি করতে পারবো না আসলে, মনে হয় না শরীর পারমিট করতেছে না। অ্যান্ড ইনশাল্লাহ একটা লাইভ রাত 10:30 থেকে রাত 11টার সময়। সো চলেন আমরা স্টার্ট করে দিই, বেশি সময় নিব না, বলো অনেক সময় নিয়ে ফেলি, হ্যাঁ। আচ্ছা খুবই সফট একটা কটন ফ্যাব্রিকের উপরে পাচ্ছেন, খুবই সফট একটা কটন ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন, লেটস সি এর এক্সাক্ট কালারটা আপু, এই যে সিঁদুর লাল,
এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন আপু, এক্সাক্ট কালারটা কিন্তু সিঁদুর লালের মতো হবে, ওয়ালমার্টে অ্যান্ড আচ্ছা ফ্রেশতে পাওয়া যায়। হ্যাঁ ওয়ালমার্টে তো সে যায়, ম্যাডাম যায় তো ওয়ালমার্টে। ওই যে তার মাকে কি দিতে হবে, বলতে হবে যে আমার এখানে পাওয়া যায় না, আমি খাই না, আমি খেতে পারতেছি না। নর্মাল সে বাংলাদেশে থাকে কিন্তু খায় না। হ্যাঁ বাংলাদেশে জীবনে ওরে ওরে হা করে ওর গিলাই ওরে খাওয়ানো যাবে না, তো ওইটা একটু ফ্যান করলো। আচ্ছা প্রাইস একদম বাজেট ফ্রেন্ডলি, স্টুডেন্ট ফ্রেন্ডলি, অনেক সুন্দর। আর এই যে এত বড় একটা অকেশন, মনে হলো যে না একদম গিফট প্রাইজে দিয়ে দিই, একদম নতুন 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 কালেকশন আসছে। রাইট, জয়পুরের বান্দি বাদনি হাই রিমা, তুমি আমার কি পড়াইলা। হ্যাঁ আচ্ছা দেখেন আপুরা, বডি কিন্তু অলমোস্ট 80 হয়ে যাবে। হ্যাঁ বডি অলমোস্ট 80 হয়ে যাবে এবং লম্বা হয়ে যাবে আপু, একদম 46++। হ্যাঁ 46++ লং হয়ে যাবে, খুব সুন্দর একটা সিঁদুর লালের মধ্যে থাকবে আপু। পরলে মনে হবে না যে আপনি কোনো একটা কিছু গায়ে পরে আছেন, এতটাই সফট একটা মেটেরিয়ালের উপরে থাকছে, মানে খুবই সফট একটা পিওর কটন একটা ফেব্রিকের উপরে থাকছে, ঠিক আছে। আর নেকটা আপু একটু দেখাই, নেকটার এই যে ডিজিটাল প্রিন্টে দেখতে পাচ্ছেন লাল পরি শক্তি আইটেম দেখে। আচ্ছা এই যে নেকটা দেখেন, নেকটা কি সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু একটা নেক আছে আপা, আমি আমি কি একটু দেখাবো বড় করে। আচ্ছা কখনো যদি আমি জুম করতে যাই, মানে এটা হয় সব সময়, মাঝে মাঝে একটু ফাইজলাম কি করে ফেলা উপরে দিই, উপরে দিয়ে তারপর আপনার প্যাস রাখতে। আচ্ছা আপু এবার এবার একটু দেখেন তো নেকটা, দেখেন নেকটা কি সুন্দর করে করা আছে, এই যে এরকম করে জাস্ট লুক। হ্যাঁ এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এটা আমি একদম আপনাকে জুম করে দেখালাম। ওকে বাটিকের বাটিকের কালো ড্রেসটা নিয়েছি, সঞ্জিতা বলছে বাটিকের বাটিকের কালো ড্রেসটা নিয়েছে, এত সুন্দর আর কাপড় কোয়ালিটি খুব ভালো, ওনাটা জাস্ট ওয়াও। আরেকটা অর্ডার করেছিলাম, স্টক বললো নাই, তাই কালো বাটিক শেষ হয়ে গেছে। আমরা তো অনেকগুলা মানে রিস্টক করছিলাম, তো রিস্টক লাইভ করছিলাম নাই মনে হয়। আপু আপনি ইনবক্স করেন তো আমি দেখি, আমি জিজ্ঞেস করি নাই কেন বললো, যতটুকু আমি ইনবক্সের আমি যতটুকু খবর জানি আছে। হ্যাঁ কেন নাই বলছে আমি ঠিক আছে। নেকটা আপু এরকম করে করা আছে, হ্যাঁ নেকটা এরকম করে করা আছে, খুবই সুন্দর খুবই এলিগেন্ট, প্রাইস অনেক রিজনেবল, প্রাইস নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা আপনাদের জাস্ট জাস্ট ইনবক্স করে দেন, জাস্ট ইনবক্স করে দেন। হ্যাঁ একটা সেকেন্ড প্লিজ, আমাকে যখন কেউ প্রাইস জিজ্ঞেস করে আমি বলি যে প্রাইস জানতে হবে না, ইনবক্স করে দেন একদম। এর আগে যখন আমি হচ্ছে জয়পুরি কালেকশনটা দেখাইছিলাম, ওরে বাবা কালোর মধ্যে রেড, জাস্ট 4-5 ঘন্টার মধ্যে আমার স্টক আউট হয়ে গেছে। হ্যাঁ আমার লাল পরি আচ্ছা 100% পিওর একটা সফট কটন ফেব্রিকের উপরে আছে, সিঁদুর লাল, একদম সিঁদুর লাল বলতে আমরা যে কাপড়টাকে বুঝাই, যে কালারটা সরি যে কালারটাকে বুঝাই, এটা হচ্ছে সিঁদুর লালের উপরে আছে, সিঁদুর লালের মধ্যে ব্ল্যাকের একটা কম্বিনেশন কন্ট্রাস্টে আছে। হ্যাঁ নেকটা আলাদা করে খুব সুন্দর করে ডিজাইন করা আছে, ব্যাক পার্টটা আমি একটু দেখাই দিই, প্রাইস শুনলে মাথা নষ্ট হয়ে যাবে, একদম মাথা নষ্ট করা প্রাইসে দিব। হিয়ার ইজ দ্য ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনটা মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে প্রিন্টটা হচ্ছে আপনার চুন্ডি চুন্ডি টাইপের একটা প্রিন্ট করা আছে। আমি দুইটা নিছি আর একটা গিফট করার জন্য, একটু দেখেন আপু। আচ্ছা আপু আপনি ইনবক্স করে দেন, না থাকলেও আমি এটা এনে দেওয়ার ব্যবস্থা করবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ আপু না থাকলেও আমি এনে দেওয়ার ব্যবস্থা করবো, আপনি ইনবক্স করে দেন। বাটি মানে একটু হাই রেঞ্জের হয়ে গেলে হয় কি খুব ভালো একটা মেটেরিয়ালের পাওয়া যায় আপু, এটা কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ বাংলাদেশে গরম আপি, তোমার কাপড়গুলো বেস্ট, থ্যাংক ইউ আয়েশা আপা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেটা হচ্ছে আপু ব্যাক পার্টটা থাকছে, দেখেন ব্যাক পার্টটা অনেক বড় কাপড় কিন্তু আপু, অনেক বড় কাপড় পাচ্ছি। এইটা হচ্ছে আপু স্লিভসের কাপড় থাকবে, দেখেন স্লিভসের কাপড়টা আমি একটু দূর থেকে দেখাই, স্লিভসের কাপড় এটা। হ্যাঁ চুন্ডি এই যে দেখেন হাতায়, দেখেন আমার এই যে আমি একদম ফোর কোয়ার্টার একটা হাতা বানাইছি, ওকে এরকম এই যে এই হচ্ছে আমার হাতাটা, ডিজাইনটা আমি আমার মতো করে জাস্ট সিম্পল একটা ডিজাইনের মধ্যে করে নিয়েছি। ওকে এখন আসেন হচ্ছে দুপাট্টা, ওর নাম
আচ্ছা, ওড়নাটা কিন্তু অনেক বড় ওড়না থাকছে, কি যে সুন্দর লাগছে আপুকে দেখতে। হাই নি পাপু, যার ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দেবেন। আউটসাইড ঢাকা সকাল 11টার মধ্যে কনফার্ম করবেন, আদারওয়াইজ আমি জানি না রাতের মধ্যে এটা স্টক আউট হয়ে যাবে। মাশাল্লাহ এটা এত সুন্দর কালার কন্ট্রাস্ট, এই দেখেন বাসন্তী কালার, রেড মারুন ব্ল্যাক কালার আছে এখানে, একদম ডার্ক একটা মফ কালারের মধ্যে আছে, খুবই মানে বিউটিফুল একটা ওড়না আমরা পাচ্ছি, এত বড় ওড়না। আসলে ওড়না তো দেখা শেষ করা যায় না। এই যে দেখেন, এই যে এই আমি কি রাইট, হ্যাঁ আমি রাইট হোল্ডার নেই, দুইটা ড্রেস তো, আরেকটা আরেকটা কালারও অনেক সুন্দর ভাই। এবারও সেম ঘটনা ঘটবে, লাস্ট লাইভ এর মতো এবারও সেম ঘটনা ঘটবে। হ্যাঁ, সব স্টক মানে দুইটা যারা নিবে একসঙ্গে দুইটাই নিবে না, হ্যাঁ এতটুকু আমি জানি। কারণ হচ্ছে যে দুইটা কালার মাথা নষ্ট করে মতো কালার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার কি বলেন তো, এটা হচ্ছে আপনার বিউটিফুল দুপাট্টা, অনেক বড় ওড়না পাচ্ছেন আপুরা। আর এই যে এক কালারের সলিড প্যান্টিস আমরা পেয়ে যাচ্ছি, দেখেন কি সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে, ঠিক আছে। এই হচ্ছে আমার ফুল ড্রেসটা আছে, প্রাইসটা আমি বলে দিব নেক্সট ড্রেসটা পরে এসে, ডোন্ট ওয়ারি। লেট করে আসলাম, লেট করে এলেন আপু, ওকে ভাইয়া আমার জ্বর আসছে তাই অন্য পেজ থেকে আমি এটা নিয়েছি, কোনো সমস্যা নেই আপু, কোনো সমস্যা নেই আপু, জাস্ট নিয়ে নেন যেখান থেকে পাবেন নিয়ে নেন, কিন্তু অবশ্যই কোয়ালিটিটা বুঝবেন। আমার আমার আপন বোন বলতেছিল, আচ্ছা একটা স্টোরি বলি, আমার আপন মেঝো বোন নাজিয়া কলি আসলে তো মার বাসায় বেড়াতে গেছি, মা বলতেছে, ও বলতেছে মানে ওর খুব মন খারাপ, খুব মন খারাপ, মানে পাকিস্তানি খুব নামি দামি একটা ব্র্যান্ড ওকে ঠকাইছে, হ্যাঁ হাসবো না কাঁদবো, তা ব্র্যান্ডের নাম আমি বলবো না, ব্র্যান্ডের সঙ্গে আমি কাজ করছিলাম, একটা লাইন ওনার সঙ্গে আমি করছিলাম, বাট ওনারের বিহেভিয়ার খুবই খারাপ জঘন্য, দ্যাটস ওয়াই আমি ওনার সাথে কাজ করি। হোয়াট এভার, আমি যাওয়ার পরে তিন বোনই একসঙ্গে আমরা আসছি, আপু প্রাইস অনেক রিজনেবল, জাস্ট একটু ধৈর্য ধরে বসেন প্রাইস আমি বলে দিচ্ছি। তো আমার বোন বলতেছে কি যে তোমার কাপড়গুলো এত ভালো আর তুমি এত কম টাকায় কেমনে দাও, আমারে বলতেছে। তো আমি বললাম যে আমার কাপড় এত ভালো, তুই তো আমার কাছ থেকে কিনোস না, তুই তো কিনছিস এমন জায়গা থেকে, দেখি ড্রেস দেখা, বিশ্বাস করেন পাকিস্তানি অরিজিনাল বলে উনি সেল করছে, সেল করে কত 1350 টাকায়, দেশীয় যেগুলো আমাদের, আমরা বলি ইন হাউস লন যেটা আমরা বলেই সেল করি, 1350 টাকা পাকিস্তানি বলে সেল করছে। এই বোকাটা কি করছে, দেখতে সুন্দর লাগছে বোকাটা নিয়ে নিছে। আচ্ছা আমার ড্রেসের প্রাইস আমি বলে দিই ভাই, বলে দিই তারপরে বলবো না, আমার ড্রেসের প্রাইস মাত্র 950 টাকা। কোয়ালিটি যারা আমার এখান থেকে পারচেজ করছে দে নো লাইক আমি কতটা মেনটেন করি কোয়ালিটি, কোয়ালিটি আমার ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে কালার কম্বিনেশন, এইগুলো আমি খুব মেনটেন করি, ঠিক আছে না। আপু এটা সিঁদুর লাল, কোনো মেরুন কালার না, এটা খুব সুন্দর একটা সিঁদুর লালের মধ্যে আছে, ওকে। আর হচ্ছে তারপর যখন আমার বললো ভাই কাপড় তো না মানে আমাদের দেশীয় কাপড় ইন হাউস লন, বাট একদম হচ্ছে আপনার আমরা যেরকম একদম মানে ফার্স্ট যে কোয়ালিটি যেটা হয় আমাদের দেশীয় যেটা হয় ইন হাউস লন যেটা আমরা ওইটা দিই 1180 টাকায়। আর ওরা ওরা ওদের দুটো শপ আছে, ওরা 1350 টাকায় কত বড় মিথ্যা কথা বলে, তুমি একটা ড্রেস সেল করে তুমি জীবনে কি পাইলা, মানে ওইটা তখন আমার বোনে বললাম যে হ্যাঁ পরের জিনিস ভালোই লাগে, লাস্ট বুঝছো বাবু, লাস্ট ইসের কথা বলতেছি, এই যে গেলাম না তার মন খুব খারাপ। পরে আমার জামাই একটু মানে দুষ্টু টাইপের তো বলতেছিল যে চল আমরা এক কাজ করি, আমরা কমপ্লেইন করি চল। পরে বলছে আমি দূর একটা ড্রেসের জন্য কি আবার সাপটা ব্ল্যাক আছে আপনি দেখ, এরপরে একটা মাথা নষ্ট করে দিবেন, হ্যাঁ আর সবসময় দেখি আমার কাছে ভালো লাগে। আচ্ছা রাহি আপা থ্যাংক ইউ, আগে কেন আনলেন না 1075 দিয়ে নিছি অন্য পেজ থেকে, এটা কোনো ব্যাপার না শোনা, আপনি নিয়েছেন আবার নিবেন আমার কাছ থেকে কোনো ব্যাপার না, একজনের কাছ থেকে নিছেন আমি অ্যাপ্রিশিয়েট করি আপু, 1075 টাকা 950 টাকা থাক, এটা এটা কোনো ব্যাপার না। আপু একটা কথা মাথায় রাখবেন, সবার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে আগে বুঝবেন যে আসলে কে আপনাকে কি প্রোডাক্ট কত রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে কিরকম কি, হ্যাঁ ইটস টোটালি ফাইন। আমি এখনই যাবো, এখনই আসবো, প্লিজ কেউ জানেন না, এখনই যাবো এখনই আসবো, এরপরে তো আরো মাথা নষ্ট করার, এরপরে তো আরো মাথা নষ্ট করব আমি, জাস্ট থাকেন একটু ভাই, অনেক সুন্দর।
এর পরেরটা আরো মাথা নষ্ট করার জন্য আমি এক হলে চলে আসতেছি। মাত্র 950 টাকা অর্ডার প্লেস করে দেন, ঠিক আগের আমার যেগুলো হয় জয়পুরি কটন যেগুলো থাকে সেগুলো কিন্তু আমার স্টক আউট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা এটা কেমন বলেন তো? ফারিস মিরর, টেক মাই সালাম। শারমিন আপা, ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? আই এম গুড আপা, ইউ লুকিং সো গর্জিয়াস, ইউর আইব্রাউস ড্র ইজ অ্যাট্রাকটিভ। আচ্ছা, অ্যাট্রাকটিভ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আগের থেকে ড্রেস আমি দুইটা নিছি, অনেক সুন্দর। আপনার থেকে ড্রেস আমি দুইটা নিছি, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে সঞ্জিতা, অলরাইট। সাপু একটু সময় দেবেন, আমি জাস্ট একটু লাইফটা শেয়ার করে দিব, কারণ আমার যে লাইফ শেয়ার করে উনি মানে ভীষণ ব্যস্ত থাকে মাঝে মধ্যে, অল্পতে অনেক হ্যাপি হয়ে যায়, খুশ। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাসিন আপা, কেমন আছেন বলেন তো? আর বিশ্বাস করেন, এই মানে শরীরে জ্বর নেই, ছাতা নেই, মাথা নেই, তারপরে যদি এরকম লাগে উফ, পুরো শরীর মনে পড়ে যাচ্ছে। আচ্ছা এইটা হচ্ছে আপু, এই গ্রিলটা নিয়ে আমি যত এক্সপ্লেইন করব কম, এটা আমি পরার ফিটিং করতে দেইনি, লুজ হয়ে গেছে অনেক বেশি। এই ড্রেসটা নিয়ে আসলে আমি যত কম কথা বলবো, মানে বেশি কথা বলবো তত কম বলা হবে। এটা খুব সুন্দর একটা, খুবই নাইস একটা বাটার গ্রিন, মানে সুদিং বাটার গ্রিন। নর্মালি গ্রিন গুলাকে না আমরা সুদিং বলতে পারি না কিন্তু, হ্যাঁ, তো এটা খুব সুদিং একটা বাটার গ্রিন এর মধ্যে আসছে, খুবই সুদিং। হ্যাঁ, এটা খুব ডিপ একটা বাটার গ্রিন, এক কথায় যদি বলেন আমি বলবো আমার দুইটা কালারই হচ্ছে আজকে একদম মাথা নষ্ট করা দুটো কালার। 100% পিওর কটন, একদম গ্যারান্টি দিয়ে আমরা সেল করি প্রোডাক্ট। অলরাইট, এই ড্রেসটা এত সুন্দর একটা কালার, এই ড্রেসের মধ্যে একটা মিষ্টি কালার আছে আপা, মানে দেখেন এটা কালারটা কি কি কালার। আমার লিপস্টিকের শেড এটা আনতে আমার হচ্ছে টোটালিটিতে আমার কয়েকটা কালার ইউজ করতে হয়েছে। লিপ লাইনার একটা কালার ছিল একটু মেরুনিশ টাইপের, নিওর ইউজ করতে হয়েছে আমার 11 নাম্বার, অ্যান্ড দেন আই এম ইউজিং হোয়াইট হাউসের 12 শেড অর হোয়াট। হ্যাঁ, সো তিনটা শেড মিলে আমার এই কালারটা আসছে, এই কালারটা আমার এত সুন্দর একটা কালার এই ড্রেসটার, মানে যত বলবো তত মানে কম হয়ে যাবে। অনেক সুন্দর ড্রেস মান হাপ, আপনি কিন্তু দুই তিন দিন ধরে ড্রেস নিচ্ছেন না, লিপস্টিক শেড অলরেডি বলে দিয়েছি, প্রাইস মাপ থাকছে মাত্র 950 টাকা, অন্য আপুরা এগুলো 1150 টাকা এরকম করে সেল করে, সেটা কোনো ব্যাপার না, যে যেভাবে সেল করতে পারে তার সে সেভাবেই সেল করবে। হ্যাঁ, তার হয়তো কেনাই বেশি, এটা বুঝতে হবে, আমার কেনা বেশি হইল, আমার ইটা একটু কম, মানে ঠিক আছে, আমি আসলে খুব অল্পতে অনেক হ্যাপি থাকি আলহামদুলিল্লাহ। রিয়েলি অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিয়ার। আচ্ছা এইটা দেখেন, খুব সুন্দর একটা বটল গ্রিনের মধ্যে আছে, একদম ডিপ একটা বটল গ্রিন আপু, মানে এটা মিস করে না, মানে খুব সুন্দর লাগবে যে কোনো স্কিনের সাথে, মানে মানানসই। আমি না পিকচারে আনতে পারিনি, ক্যাচ করতে পারিনি, কারণ আমি যখন পিকচার তুলতে গেছি না তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, পিকচারে ক্যাচ করতে পারিনি কেন আমি। সেটা হচ্ছে ফ্রন্ট পার্ট, সামনে থেকে দেখাই দেবো কোনো সমস্যা নেই।
দিস ইজ দ্য ব্যাক পোর্শন, এটা হচ্ছে আপু ব্যাকপার্টটা আছে, দেখেন কালারটা মানে মাখনের মতো একটা কালার, দুইটা কালারই খুবই সোয়ার। সো ফ্রন্ট পার্টটা একটু সামনে এসে দেখিয়ে দিই আপু, এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নেকটা, দেখেন আমার নেকটা আগে একটু দেখাই আপনাদেরকে। ফারিয়া আপু সিলেটে বেড়াতে গিয়েছিলাম, আচ্ছা কোনো সমস্যা না আপু, আপনি অনেক কাপড় চোপড় কিনেন, সবসময় কিনেন আপনি আমার কাছ থেকে। আচ্ছা এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর, মানে খুব সুন্দর, খুব সোভার সুদিং, হ্যাঁ সোভার সুদিং না, এটা দেখেন কি সুন্দর, একদম ডিপ মানে বাটার গ্রিনারি কালারটা। এই ডিজাইনটা না দেখতে খুব পপ পপ করবে, যে একদম মানে চোখের মতো আটকে যাবে এরকমটা না, সোভার অলসো সফিস্টিকেটেড যেটাকে বলা হয়, এটাই কিন্তু এই ডিজাইনটা এরকম করে আসছে এবার। ওকে আচ্ছা ঠিক আছে, সো ফ্রন্টে হচ্ছে এইরকম করে করা আছে, মাশাআল্লাহ ডিজাইনটা খুবই 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 সুন্দর, দেখেন মনে হচ্ছে এটা একটু ব্লকের মতো করা, তাই না? এটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে, অ্যান্ড বডি কিন্তু আপু আসি থাকছে। এই যে দেখেন এটা হচ্ছে আপনার দামান পোর্শনে থাকছে, দামান পোর্শনের কালারটা এটা এটা ম্যাজেন্টা কম পার্পলিশ টাইপ, না এটা এটা এক্সপ্লেইন করা যাবে না, এটা ম্যাজেন্টার ম্যাজেন্টার সাথে কিছু একটা কালার মিক্স করা আছে, মিক্স ম্যাচ করা আছে, খুবই সুন্দর মানে খুবই এলিগেন্ট। হ্যাঁ এটা অ্যান্ড ব্যাকেও আপু সেম থাকছে, ফ্রন্ট অ্যান্ড ব্যাকে সেম থাকছে, জাস্ট ফ্রন্টে হচ্ছে আপনার ডিজাইনটা আছে, নেকের ডিজাইনটা আছে। ওকে প্রাইস কিন্তু মাত্র 950 টাকা, একদম পিওর কটন, একটা ফেব্রিকের মধ্যে পাচ্ছেন এত বড় দুপাট্টা সহকারে। হ্যাঁ আর এই হচ্ছে আপনার স্লিভের যে পোর্শনটা আছে, এই যে দেখেন স্লিভটা, এটা হচ্ছে আপনার স্লিভসের পোর্শন, ঠিক আছে এটা হচ্ছে স্লিভের পোর্শন, মানে এত নাইস ড্রেস, এত সুন্দর এত সুন্দর। ওকে এখন আমি একটু সরাই ফেলি, এখন আসলে আমার দুপাট্টা ফিরে আসছে, হ্যাঁ নিচে পড়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে আপু এক কালারের সলিড প্যান্ট পিস আছে, এই যে একদম বাটন গ্রিন ড্রেসের যে কালারটা আছে এটা কিন্তু, এটা হ্যাঁ ডিপ কালার আমার অলওয়েজ অনেক পছন্দের কালার, বিশ্বাস করে একটা সময় না ডিপ কালার আমি একদমই পছন্দ করতাম না, যখন আমি বিজনেসে আসলাম পড়তে পড়তে না এখন ডিপ কালারও আমার একটা ভালো লাগার একদম মানে চরম লেভেলের ইতে চলে গেছে, মানে এখন ডিপ কালারে মানে বেশি গর্জিয়াস লাগে। সেটা হচ্ছে আপনার এক কালারের সলিড প্যান্ট পিস থাকছে, আর দিস ইজ বিউটিফুল টু পাটটা, ওনা অনেক বড় থাকছে, হ্যাঁ ছবিতে পারফেক্ট আসে নাই, যেটা লাইভে দেখছেন ওটাই পারফেক্ট, ছবিটা আসলে অন্ধকার হয়ে গেছিল যার জন্য আমি ঠিক মতো আনতেও পারি না, এত মন খারাপ হয়ে গেছে। এই যে আর একটু মেঘলা ছিল, তো এই যে দেখেন ওড়নাটা কত বড় ওড়না ভাই, দেখেন আর এই বাসন্তী কালারটা না, এটা হচ্ছে আপনার একটু মাস্টার্ড বাসন্তী যেটাকে বলা হয়, হ্যাঁ আর এই কালারটা দেখেন কি সুন্দর ডিজাইন, জাস্ট সেই সুন্দর, অনেক বড় ওড়না পাচ্ছি আমরা, কোথায় ইনবক্স করতে হবে বলেন তো, ম্যাগনিফিক বাই ফারিয়া অর ফারিয়াস মিররের পেজে, ওড়না মাসাল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপা। ওড়নাটা হচ্ছে আপনার ইসের মতে কি বলে অনেক বড় আর হচ্ছে যে একদম ফুল ইউনো লাইক যারা হিজাব করে সেসব আপুদের জন্য ওড়নাটা খুব সুন্দর মতো কভার করে ফেলতে হবে। দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা থাকছে, খুলে ফেলি, ভাবছিলাম লাইফটা শর্ট করবো রে তো গল্প করি নি। এই যে ওনা ওনা যদি কেউ এরকম করে পড়তে চান সেক্ষেত্রে এরকম করে পড়লেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। হ্যাঁ সো দিস ইজ বিউটিফুল দুপাট্টা, দুই পাশে যেরকম থাকছে আসলে, হ্যাঁ অ্যান্ড ফ্রাইজ ওনলি 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 950 টাকা প্রাইস থাকছে। সো দুইটা ড্রেস আজকে আমি আপনাদেরকে দেখালাম, যেটা হচ্ছে জয়পুরি প্যাটার্ন ড্রেস থাকছে, একজন আপনি তো বললেন উনি আসলে কিনেছে 1075 টাকা, আমি ওই যে বললাম প্রথম থেকে একটা কথা বলে আসি, আসলে আমি বেশিটা বেশি দামে সাপ্লায়ার ভাইদের কাছে কিনলেও আমি আসলে চেষ্টা করি একটু রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার জন্য, যাতে এটা আমার আসলে বলতে পারেন বিজনেসের একটা মানে আমি কি বলে বিজনেস আসার আগে আমি কিছু কিছু জিনিস মাথায় রেখে আসছিলাম, যে
অ্যাটলিস্ট যেন মিনিমাম একটা জিনিস আমার উঠে চলে আসে, তাতেই আমার ওকে আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। সো দুটো কালার আমি দেখিয়েছি, খুবই নাইস, খুবই এলিগেন্ট, 100% পিওর কটন, খুবই সোবার। একটা হচ্ছে আপু সিঁদুর লাল, একদম সিঁদুর লালের মধ্যে, এটা হচ্ছে আপনি খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন সিঁদুর লাল কিন্তু। হ্যাঁ, আমরা সিঁদুর লাল সবাই চিনি, কারণ হচ্ছে আবার কেউ এটাকে লাল মনে করেন না। হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার বাটার গ্রিন এর মধ্যে আছে, বাটার গ্রিন এর মধ্যে খুব সুন্দর একটা মেজেন্টা কাম হট পিঙ্ক মিক্সড করে যে কালারটা হয় সেই কালারটার মধ্যে আছে। ঠিক আছে, বডি হচ্ছে আপু অলমোস্ট 80 থাকবে, লং কিন্তু 46++ হয়ে যাবে, ওড়না আপু অনেক বড় দুপাট্টা হয়ে যাবে, এটা আমি দেখিয়ে দিয়েছি। প্রাইস থাকবে মাত্র 950 টাকা। এখন আসেন, আর কি বাকি আছে, আর কিছু বাকি নেই। এখন হচ্ছে সকাল 11টার মধ্যে বিকাশ যদি করা না হয় সেক্ষেত্রে ড্রেস থাকলে পাবেন, না থাকলে পাবেন না, কারণ আমার জয়পুরি নিয়ে আমি যতবার কাজ করছি ততবারই আমার রাতের মধ্যে আমার স্টক আউট হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো সুন্দর, থ্যাংক ইউ রূপাপা, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড প্রাইস তো বলেই দিয়েছি, ইনসাইড টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, যেটা কিনা আপনার ক্যাশ এনে চলে যাবে, আউটসাইড টাকা, ডেলিভারি চার্জ 150 টাকা, যেটা হচ্ছে আপনার 500 টাকা। সকাল 11টার মধ্যে বিকাশ করে আপনি আপনার একটা কনফার্ম করে ফেলবেন, এবং লাস্ট 4টা ডিজিট বলতে একদমই ভুলবেন না। ওকে, আর এটা সব কিছু তো বলেই দিছি, ইনশাল্লাহ আবারও কালকে দেখা হয়ে যাবে, কালকে আপনাদের জন্য সারপ্রাইজ থাকছে। যে সারপ্রাইজটা দুপুর 2টার সময় থাকার কথা ছিল সেই সারপ্রাইজটা আমি দুপুর 2টায় দিতে পারতেছি না, আনফর্চুনেটলি যে কোনো একটা রিজনের জন্য, ওইটা হয়তো আমি রাতে সারপ্রাইজটা দিব, আর নালে হয়তো 6:30টা যে লাইভটা আছে তখন দিব সারপ্রাইজটা। অলরাইট, সো প্রাইস থাকছে মাত্র 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 950 টাকা। ইনবক্স করে দেন এখনই আপনার পছন্দের পেজ ফারিয়াস মিরো আর ম্যাগনিফিক বাই ফারিয়ার পেজ, যে পেজটা ভালো লাগে। প্রাইস ওনলি 1000 950 টাকা। বাই বাই।